نعم طيب، بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين، ثم أما بعد، إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله، أما بعد. আচ্ছা, সো আজকে তাহলে এটা আমাদের সেকেন্ড ক্লাস ইনশাল্লাহ। আমরা ফার্স্ট ক্লাসে ওভারঅল একটা ইন্ট্রোডাকশন নিয়েছি যে কেন পড়বো, অথবা এই সেটিংটা আমাদের জন্য ইউজুয়ালি মানে আনইউজুয়াল একটা জিনিস, তো এটাতে আমরা ইউজ টু হলাম, যে বললাম কেন এটা ইম্পর্টেন্ট কী না কি। আচ্ছা, তারপর আমরা মুয়াল্লিফ যিনি এই বইটা লিখেছেন, ছোটো রিসালাটা যিনি লিখেছেন, তার ব্যাপারে একটু বললাম যে একটা ফিতনা আমাদের সোসাইটির মধ্যে আছে ওনার নাম নিয়ে, অথবা ওনার নাম দিয়ে মানুষকে লেবেল করে। তারপর আমরা এটাও বললাম যে আমরা তৌহিদ কেন পড়ব, এবং তার সাথে এটাও বলেছি যে এই বইটাই কেন ধরেছি আমরা, তাই না? সেখানে আমরা শেষ করেছি। আচ্ছা, আজকে আমি আপনাদেরকে ফার্স্ট পয়েন্ট যেটা মেনশন করব সেটা হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, ওনার বইগুলোর ফায়দা কী কী, ওনার বইয়ের কিছু বেনিফিটস আছে, ওনার যতগুলো বই আছে বইগুলোর কিছু বেনিফিটস আছে। আমি আস্তে আস্তে বলার চেষ্টা করবো, আপনারা চাইলে নোট করতে পারেন, তাও যদি মনে হয় যে না আমি পুরোপুরি লিসনিংয়ে ফোকাস করতে চাই, নো প্রবলেম, ভিডিও আছে, বাট পরে নোট করবেন ইনশাল্লাহ। না, প্রথম ফায়দাটা হচ্ছে ওনার বইগুলো হচ্ছে ভেরি ইজি অ্যান্ড ক্লিয়ার, খুবই সহজ, সুহুলা, খুবই সহজ, ওয়াল ওয়ুদুহি, এবং একদম ক্লিয়ার, স্পষ্ট কথাবার্তা। এটা একটা প্রথম রিজন আমরা কেন ওনার বইগুলো পড়ি, এবং ওনার বইগুলোর ফায়দাগুলো এটা এটা হচ্ছে একটা। নাম সেকেন্ড যে বেনিফিটটা ওনার বইগুলোর মধ্যে সেটা হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট ইজ অ্যা কোম্পানি, প্রত্যেকটা পয়েন্টের সাথে কি আসে, আদিল্লা। দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল থিং অ্যাবাউট মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের বই। এবং আমি বলেছিলাম লাস্ট ক্লাসে যে যখনই কেউ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবকে নিয়ে কিছু বলেন, অথবা তোমার তার বইকে নিয়ে কিছু বলেন, তারা এটা রিয়েলাইজ করে না যে তারা আসলে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবকে নিয়ে বলছে না, তারা আননোয়িংলি আল্লাহ এবং তার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আল্লাহ সুবহান তাআলা এবং তার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্রিটিসাইজ করে ফেলছে। বিকজ আপনারা এই বইয়ের মধ্যে দেখবেন কল আল্লাহ কল রাসূলের বেশি আসলে অত বেশি কিছুই নেই, উনি নাহলে একটু হেডিং দিয়েছে টপ চ্যাপ্টারের, একটু মেবি এখান থেকে একটা ফায়দা মেনশন করছে, এর বেশি কিছুই নেই। আচ্ছা, সেকেন্ডটা বললাম, থার্ডটা হচ্ছে প্রত্যেকটা ম্যাটার্সকে খুব ক্লিয়ারলি লে ডাউন করে দিয়েছে, মানে কি সামনে এনে প্রেজেন্ট করেছে একটার পর একটা একটা একটা, চারটা জিনিস প্রথমে, তারপর তিনটা জিনিস, তারপর আরও তিনটা জিনিস, খুব সুন্দর করে করেছে উইথ এক্সপ্লেনেশন অফ ইচ পয়েন্টস। এমন না যেটা কথা বলে ছেড়ে দিয়েছে, সেটাকে সুন্দর করে এক্সপ্লেন করে দিয়েছে, তার উপরে এই এক্সপ্লেনেশনগুলোর এক্সপ্লেনেশন আমাদের মাশায়েখরা আমাদের জন্য করে দিয়ে গেছে, তাহলে এটা ফায়দার উপর ফায়দা, তাই না? লাস্টলি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, লাস্টলি ওয়ান অফ দ্য অ্যামেজিং থিংস এবং ওয়ান অফ দ্য মোস্ট ইগনোরড ফায়দা অফ হিজ বুক, ওনার বইগুলোর একটা বড় বেনিফিটের মধ্যে একটা বেনিফিট যেটা আমরা কখনো মেবি মেনশন করা শুনি নাই, অথবা এটা আমরা দেখি না সচরাচর, সেটা হচ্ছে ওনার বই যারা পড়েন তাদের জন্য উনি দোয়া করেছেন। সুবহানাল্লাহ, রহিমাকাল্লাহ, তারপর আরও উনি অনেক দোয়া করেন, আল্লাহ যাতে তোমাকে মিল্লায় থাকার জন্য যাতে সহজ করে দেন, এরকম অনেক দোয়া আমরা দেখবো সামনে। হাউ অ্যামেজিং ইজ দ্যাট! এবং এই জিনিসটা না খুবই ল্যাকিং, সুবহানাল্লাহ, আমাদের সোসাইটির মধ্যে এটা খুবই ল্যাকিং, টিচার এবং তার স্টুডেন্টসদের মধ্যে একটা একটা মার্সির সম্পর্ক, রাহমা যেটাকে, যে টিচার স্টুডেন্টের জন্য দোয়া করা, অথবা স্টুডেন্ট টিচারের জন্য দোয়া করা। হ্যাঁ, নট অলওয়েজ এটা এমন হইতে হবে যে আপনার টিচার এমন কেউই হইতে হবে, আপনার টিচার এমন কেউই হইতে হবে যে অনেক বড় শেখ হইতে হবে, না হলে আর কেউই না। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, এমন কিন্তু না, ঠিক আছে? এমনও যদি হয় যে আপনার থেকে কেউ একটু বেশি জানে, বাট সে আপনাকে সেটা পড়াচ্ছে, তাহলে কি আপনি তাকে টিচারের সম্মান দিবেন না? অবশ্যই দিবেন, তাকে আপনার আপনার তাকে সম্মান করতে হবে, সে আপনাকে একটুটা হইলেও তো কিছু শিখাইছে, হইতে পারে আপনাকে কখনো কেউ সে কিছু শিখায় নাই, বাট আপনাকে স্টার্টিংটা করে দিছে। এবার আমাকে ওয়াসি ভাই একটা কথা বলে, একজন ভাইয়ের কথা বলে, ওনার লাইফে স্টার্টিংয়ের জন্য
ওই ভাইয়াটা ওনার জন্য ফাউন্ডেশনটা লে মানে লে আউট করে দিয়েছিল, মানে ওনার স্টার্টিংটা ওই ভাইয়াটা করে দিয়েছিল, ঠিক আছে? উনি ওনাকে অনেকদিন কিন্তু পড়ায় নাই, অথবা উনি ওনাকে অনেকদিন ধরে আকিদাও পড়ায় নাই, ফেকও পড়ায় না, অ্যারাবিক স্টার্টিংটা করে দিয়েছিল বাট শেষও করে নাই। বাট আজকের দিন পর্যন্ত ওয়াসিফ ভাই বলে যে আমি ওনার কাছে কিন্তু কৃতজ্ঞ এবং আমি ওনাকে আল্লাহর জন্য ভালোবাসি। ওই জন্য আমার ওনার সাথে কথা হচ্ছিল, উনি আমাকে এই কথাটা বলছিল। কেন বলে ভাই, উনি কিন্তু আমাকে সুন্দর করে লে আউট করে দিয়ে দিছিল সালাফিয়া কাকে বলে, কেন সালাফিয়া হক, আরবি কীভাবে পড়বো, এটার মানহাজটা কি। তো এই কালচারটা না আমরা একদম হারাই ফেলছি। আমরা আমাদের মাশায়েখদের জন্য দোয়া দোয়া করি না, আমাদের স্টুডেন্টসদের জন্য দোয়া করি না, আমাদের আজকাল টিচার্সরা স্টুডেন্টসদের জন্য দোয়া করে না। আরও কষ্টের ব্যাপার হচ্ছে, আমি যখন দেখতেছি আমার একটা ভাই ভুল করতেছে, আমরা তাকে শুধু ক্রিটিসাইজ করি কিন্তু আমরা তার জন্য কিন্তু দোয়া করি না। আমরা হইতে পারে অনেক সময় কার্টিসির জন্য বলি, এটা মন থেকে বলি না, মে আল্লাহ গাইড হিম। আমরা বলি কি, মে আল্লাহ গাইড হিম অ্যান্ড মে আল্লাহ গাইড মি, অথবা আমরা বলি মে আল্লাহ গাইড আস অ্যান্ড হিম, মানে আল্লাহ আমাকে আমাকে হেদায়ত দান করুন এবং ওনাকে হেদায়ত। এটা কিন্তু আমরা অনেকেই অন্তর থেকে বলি না, এটা এমনি ফর্মালিটিসের জন্য বলি, মানে অভ্যাস, বলে ভালো লাগে এই জন্য বলি। সুবহানাল্লাহ, এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আপনার যে ভাইটা বেদা করতেছে, আপনার যে ভাইটা মিসগাইডেড, সেও তো আপনার, আপনি তার ভালো চান। আপনি যে সারাক্ষণ শুধু তাকে দাঁত ভাঙা জবাব দিতে হয় এমন তো না। কঠিন রেফিউটেশন কাদের হয়? কঠিন রেফিউটেশন হয় যারা দলালার উপর ফার্ম, সাবিত, দলালার উপর, মানে ভুল বিভ্রান্তির উপর, তাকে আপনি বলছেন ঠিকটা করার জন্য, না সে তাও মানবে না এবং সে তার মিসগাইডেন্সটা স্প্রেড করেই যাবে, তখন আপনি তাকে কঠিন রিপ্লাই দিবেন। এই জন্য যারা রিয়েল আলেমা তাদেরকে দেখবেন খুব কম কোনো মানুষ হয়ে পড়ে নাম নিয়ে ডিরেক্ট বলে। সাধারণত সময় বলে আমি নাম নেওয়া পছন্দ করি না, আমি নাম নেওয়া পছন্দ করি না, কিন্তু যখন নাই তখন মনে করে যে না এটা আসলে দরকার, কারণ ওর আমি নামটা যদি না নিই ও মানুষকে আরও বেশি মিসগাইড করবে। সুবহানাল্লাহ, আমরা শেখুল ইসলাম ইবেন তাইমিয়া, খালি ইবেন তাইমিয়া ইবেন তাইমিয়া ইবেন তাইমিয়া করি, কিন্তু আমরা ইবেন তাইমিয়া থেকে কিন্তু আদাব কখনো শিখি না। ইবেন তাইমিয়ার সবচেয়ে বড় দুশ্মন যারা ছিল, যারা ওনাকে সাফার করেছে, তারা যখন মারা গেছেন তার ফ্যামিলি মেম্বারদের কাছে গিয়ে ইবেন তাইমিয়া কি বলেছেন, যে মনে করবো আমি তোমার বাবার মতো, কি হেল্প লাগবে আমার কাছে চাওয়া। সুবহানাল্লাহ। আর আজকে আমরা, আমার একটা ভাই, আমি যার থেকে এলম নেই তার থেকে শুধু এলম নেয় না, অথবা তাকে নিয়ে একটা সুধারণা রাখে না, অথবা আমি যাকে পছন্দ করি না তাকে নিয়ে ও খারাপ ধারণা মনে মনে রাখে, পাবলিকলি বলে না কেন, এটার জন্য আমরা তাকে দেখলে সালাম দিই না, তার মসজিদে যাই না, তাকে মনেই করি না যে ও আমার মুসলিম ভাই। লিটারালি এমন অবস্থা হয়ে গেছে, তাকে সুযোগ পাইলেই খালি অন্যের কাছে তাকে নিয়ে ওয়ারেন্ট করি। আল্লাহ একবার, আমাদের এটা থেকে বের হয়ে আসতে হবে। সুবহানাল্লাহ। এই দরজা একটু লাগানো যাবে, না তাহলে বুঝলাম আমরা ওনার বইয়ের কিছু কিছু বেনিফিশিয়াল পয়েন্টস বইটা পড়া শুরু করার আগে। আচ্ছা, এইবার এই বইটা কি নিয়ে, সালাসাতুল উসুল অথবা আল উসুলুস সালাসা, যেটাই বলি না কেন, দ্য থ্রি ফান্ডামেন্টাল প্রিন্সিপালস, কি এই থ্রি ফান্ডামেন্টাল প্রিন্সিপালস, খালি তো শুনছি তিনটা মূলনীতি, বা বাংলায় যেটা বলি না, আমার ভিডিওর মধ্যে লিখি তিনটা মূলনীতি ক্লাস ওয়ান, এই তিনটা মূলনীতি আসলে কি। সামারি হচ্ছে এটার, এটার খোলাসা হচ্ছে যে এই তিনটা মূল নীতি হচ্ছে আপনার কবরের তিনটা প্রশ্ন উত্তর। আপনাকে যখন রেখে আসা হবে কবরের মধ্যে, তখন আপনাকে তিনটা প্রশ্ন করা হবে। এই তিনটা প্রশ্নের উত্তর জানা, বোঝা এবং সেটার উপর আমল করা, যাতে আপনি অ্যাকচুয়ালি কবরে গিয়ে সেই আনসারটা দিতে পারেন, এটাই হচ্ছে মেইনলি এই বইয়ের মেইন পারপাস, মানে মেইন অবজেক্টিভ এই বইয়ের। সবাইকে বুঝতে পারছে জিনিসটা না? এইটার ব্যাপারে আমি আরেকটু বলি, এটা যে এত ইম্পর্টেন্ট। সুবহানাল্লাহ, হাদিদের মধ্যে এসেছে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলছেন, ওই সিনারিওটা ডেসক্রাইব করছেন যখন একটা রুহকে নিয়ে যাওয়া হয়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের সিনারিও বুঝিয়েছেন, একজন বিশ্বাসী একজন অবিশ্বাসী। একজন বিশ্বাসী তার রুহটাকে যখন বের করা হয় সে এক্সপিরিয়েন্সটা অনেক ইজি হয়, তাকে খুব স্মুথলি বের করে ফেলানো হয় তার বডি থেকে, তাকে আসমানের উপর নিয়ে যাওয়া হয়, আল্লাহ সুবহানাহু তাআলার কাছে নিয়ে যাওয়া হয়, তার জন্য সব সব আসমানের দরজা খোলা, জান্নাতের আসমানের দরজা খোলা হয় এবং সে স্ট্রেইট আল্লাহর কাছে যায়, তার কিছু ইনফরমেশন সেখানে লেখা হয়।
তাকে সে ইনফরমেশন সেখানে লেখা হয় এবং লেখার পরে তারপর তাকে আবার পৃথিবীতে আনা হয় ঠিক আছে এই ট্রানজিশনটা স্মুদ একটা ট্রানজিশন থাকে এই জার্নিটা একটা ইজি জার্নি থাকে তারপর তাকে যখন আনা হয় রাখলো আচ্ছা আমরা এই জায়গাটাতে পজ থাকি এবার আমরা একটা কুফফার একটা কাফের তার পজিশনটা আমরা দেখি তাকে তাকে যখন বের করা হয় তাকে যখন রুট তার রুটে যখন তার বডি থেকে বের করা হয় তখন তার এক্সপিরিয়েন্সটা অনেক কঠিন হয় অনেক হার্ড হয় সেই এক্সপিরিয়েন্সটা এই জন্য আপনারা অনেক সময় দেখছেন কি জানি না আমি দেখছি অনেক মানুষ মারা গেলে চেহারা মানে এরকম করে থাকে জিহ্বা কামড় দিয়ে থাকে করে থাকে মানে একটা ভয়ের এক্সপিরিয়েন্স সুবহানাল্লাহ আল্লাহই জানে যে তারা তারা কি এক্সপিরিয়েন্স করছিল তাদের মৃত্যুর সময় আল্লাহ আমাদেরকে তাদের তাদের মধ্যে না করুন আমি তো তার রুটাকে নেওয়া হয় এক্সপিরিয়েন্স যতটুকু লাগে এখন টাইমলি আসবেন এগুলো আমার ডিস্ট্রাকশন হচ্ছে কিন্তু ছয়টা বাজে ক্লাস শুরু হওয়ার কথা 25 ওয়াল্লাহ আই ডোন্ট লাইক দিস অনেস্টলি বলে দিচ্ছি না আচ্ছা তো তাহলে কি হলো রুটাকে রুটাকে নিয়ে যাওয়া হলো উপরে এবং তার জন্য আসমানে কোনো দরজা খোলা হবে না সুবহানাল্লাহ এবং তাকে ফিরত নিয়ে আসা হবে কবরের মধ্যে আবার এখন যখন তাকে কবরে নিয়ে আসা হবে এরপর দুটোটা রুয়ের সিনারিও আবার বলছি এবার বিলিভারের রু তার কাছে ফেরেশতা আসবে এসে তাকে বলবে কে তোমার রব মান রব্বুকা কে তোমার রব মা দীনুকা মান নবিয়ুকা কে তোমার রব কে তোমার কি তোমার দীন এবং কে তোমার নবী সে বলবে আমার রব আল্লাহ মুমিন বলবে আমার রব আল্লাহ তারপর কে বল তারপর কি বলবে আমার দিন আল ইসলাম আমার নবী হচ্ছে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা এতটুকু তো আমরা সবাই জানি তারপর কিন্তু হাদিসের মধ্যে আরেকটু বলা হয়েছে যে ফেরেশতারা জিজ্ঞেস করবে যে কিভাবে তুমি এটা জানলা তো তারা বলবে কি বলবে যে আমরা আল্লাহর কিতাব আমরা বই পড়েছি এবং আমরা এটাকে সত্য বলে মনে করেছি এবার আমাদের বাস্তবতাটা চিন্তা করে দেখেন আমরা কি এই কথাটা বলার যোগ্যতা রাখি আমরা কি আসলে আল্লাহর বইটা পড়ি আল্লাহর কালাম চিন্তা করে এটা পড়ি হ্যাঁ পড়ি অনেকে বলবে হ্যাঁ ভাই পড়ি অনেকে বলবে আমি মুখস্থ করে ফেলছি ওয়ালাকিন সে জানেও না সেখানে আল্লাহ তাকে কি বলছে আচ্ছা এটা কত বড় স্যাড ব্যাপার চিন্তা করে দেখেন অফকোর্স অন্য ল্যাঙ্গুয়েজের মতো তো কোরআন না কোরআন আপনি না বুঝে পড়লেও প্রত্যেক লেটারের জন্য আপনি সওয়াব পাবেন এটা ঠিক আছে মানলাম কিন্তু জিনিসটা কত স্যাড চিন্তা করেন যে মানুষ আছে এরকম জেনারেশন পর জেনারেশন চলে যাচ্ছে হাফেজ হয়ে সারা জীবন তারাবি পড়ায় মাদ্রাসায় পড়ায় কবরে চলে গেছে কিন্তু সে কোনোদিনও জানে না যে সে এই কোরআনের মধ্যে কি পড়ছে এটা কি একটা স্যাড রিয়ালিটি না সে কি কথাটা বলতে পারবে আমি আল্লাহর কিতাব পড়েছি এবং এটাকে সত্য মনে করেছি কিভাবে সম্ভব যে কোরআন মুখস্থ অথচ যে কোরআনের মধ্যে সারা জায়গা আপনি যদি পুরো কোরআনকে আপনি মনে করেন আপনাকে আমি টাস্ক দিলাম যে আপনার কাজ আগামী দুই মাসের মধ্যে পুরো কোরআনটা পড়বেন অর্থটা পড়বেন অর্থটা পড়ে আমাকে একটা একটা পয়েন্টে সামারি বলবেন কি পাবেন সেই সামারিটা তৌহিদ পুরো কোরআনের যদি একটা সামারি থাকে সেটা হবে হচ্ছে তৌহিদ প্রতিষ্ঠিত করার মানে এস্টাবলিশ করার কোথায় সব কিছুতে তৌহিদ এবং মেইনলি আল ইবাদা মেইনলি হচ্ছে ইবাদার মধ্যে এই জিনিসটাই সে বলতে পারবে না অথচ সে সারা জীবন কোরআন মুখস্থ করে পড়ে গেছে পড়ায় গেছে তারাবি পড়ায় গেছে অথচ সে এটা জানে না সে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ জানে না কিভাবে সম্ভব এটা এবার সে কাফের তাকে যখন জিজ্ঞেস করা হবে মান রব্বুকা হাদিসের মধ্যে বলা হয়েছে হা 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 চিন্তা করতে পারছেন সিচুয়েশনটা মা দীনুকা হ্যাঁ হ্যাঁ নবিয়ুকা সে বলবে আমি শুনছিলাম অমুক বলছিল এটা তমুক বলছিল এটা আসমান থেকে একটা ভয়েস বলবে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে যে ও মিথ্যা বলতেছে ওর কবরটাকে জাহান্নামের একটা সেকশন করে দাও সুবহানাল্লাহ ভাবতে পারি আমরা এটা তো আমাদের মুসলিমদের আসলে কি এই অবস্থা না আমি তো মুমিনের অবস্থা বললাম কাফের অবস্থা বললাম এবার আমরা নিজেদেরকে জিজ্ঞেস করি আমাদের অবস্থা কোনটা আর যদি বুঝি অবস্থাটি তাহলে কি এখনো টাইম হয় নাই আমাদের শিখার এই জন্য এই বইটা পড়া তিনটা মূলনীতি এটাই হচ্ছে তিনটা মূলনীতি না স্যার তিনটা মূলনীতি আচ্ছা তিনটা মূলনীতি থ্রি ফান্ডামেন্টাল প্রিন্সিপাল স্যার
এটাই হচ্ছে ওই তিনটা প্রিন্সিপালস, মানে তিনটা পয়েন্ট, যেটা হচ্ছে আপনার কবরের তিনটা প্রশ্ন। এখন আমি আপনাদেরকে বলি, ভাইরা আপনাদের কি মনে হয় এটা কি পড়া জরুরি না, এইটা কি পড়া সবচেয়ে জরুরি না, নাকি আমি আপনাদেরকে কিছু কোরআনে লিঙ্গুইস্টিক মিরাকেলস যদি এখন পড়াই, অথবা কিছু হার্ড সফটিং কিছু বলি এবং এটাতে আপনাদের খুব কান্না আসলো, আসলে কি এটা আপনার কোনো ফায়দা আনবে আপনার কবরের তিনটা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য? হ্যাঁ, হইতে পারে আমরা এই পড়াটা কিভাবে পড়াই সেটার মধ্যে আমাদের চেঞ্জ আনতে হইতে পারে। হ্যাঁ ওস্তাদ, আপনার কথা বলার স্টাইল আমার ভালো লাগে, অমুকে ভালো লাগে না, আচ্ছা ঠিক আছে, এমনটা পাওয়াটা তোমার জন্য মিন, তুমি আমার কাছে ভালো, কিন্তু এটা কোনো এক্সকিউজ নেই যে আমরা এটা না পড়ে অন্য কিছু দিয়ে শুরু করব, এটা কখনোই হইতে পারে না, ঠিক আছে? মানে এই সব কি বললাম না, বইয়ের মেইন জিনিসটা হচ্ছে কি কবরের তিনটা প্রশ্ন, এবং তার উপরেও যদি বলেন একটা মেইন জিনিস, মুয়াল্লিফের সব বইয়ের মধ্যে এটা কমন পাবেন, সেটা হচ্ছে তৌহিদের কথাটাই মেইন, তৌহিদ সাব্রিশ করাটাই মেইন জিনিস। কিন্তু তো এটার অল্টারনেটিভ আর কিছুই নেই, এটার আগে আর কিছু আসে না। ওয়াদে এভরিওয়ান, সবাই বুঝেছি? এই বইটা পাঁচ ভাগে ভাগ করা হয়েছে, এটা আমাদের বুঝতে হবে। আমি যখন প্রথম প্রথম এই বইটা শুরু করছিলাম, কেউ কি গেস করতে পারবে যে আমার কয় বছর লাগছে, কয় আচ্ছা বছর আমি বলে দিচ্ছি, কয় দিন লাগছে আমার জাস্ট মেইন জিনিসটা বোঝার জন্য এই বইটা? প্রথম কয়েক বছর আমি কোনো টিচার ছাড়া এটা পড়ার চেষ্টা করি, আপনাদের সবার হাতে বই না, আমিও বই নিয়ে পড়া শুরু করছিলাম। না, মূলনীতি, তিনটা মূলনীতি শুরুতেই বলে চারটা জিনিস শেখা অব্লিগেটরি। ওয়াল্লাহি দুই বছর ধরে আল্লাহ সুবহান তাআলা আমার জন্য এই বইটা খুলেন নাই, এই বইটার ফাহাম। ভাই বই খোলা, বই পড়াই যদি সব হইতো, তাহলে যার বাসায় সবচেয়ে বড় লাইব্রেরি সেই সবচেয়ে বড় আলেম হইতো। ইবন তাইমিয়া রাহিমাহুল্লাহ ওনার একটা কথা আছেন যে উনি যখন কোনো মাসআলার ব্যাপারে বুঝতেন না, তখন উনি পাহাড়ের উপরে গিয়ে নিজের মুখ মাটিতে, সেজদায় গিয়ে মাটিতে চেহারা ঘষে ইস্তেগফার করতেন, এবং ইস্তেগফার করতে 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 একটা সময় আসতো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার জন্য ওই মাসআলার ফাহামটা দিত। হাদিসের মধ্যে কি বলা হয়েছে, আল্লাহ যার জন্য ভালো চায় তাকে কি দেয়, ইউফাক্কিহু ফিদ্দিন, এই দ্বীনের ফাহাম দেয়, বলে না কিন্তু যে তাকে হেফজের ক্ষমতা দেয়, তাকে অনেক বেশি বই পড়ার ক্ষমতা দেয়, অথবা তার নলেজ বাড়ায়, বলছে ইউফাক্কিহু ফিদ্দিন। আমি আমার একটা স্টুডেন্টের উদাহরণ দিই, আমার একটা স্টুডেন্ট আমাকে গতকালকে, তার সাথে আমার একটা জিনিস নিয়ে কথা হচ্ছিল, তো সে আমাকে বললো যে ওস্তাদ, মানে কিছু মানে কিছু জিনিস নিয়ে আমরা ডিসকাস করছিলাম, তখন সে আমাকে এত সুন্দর একটা কথা বললো যে আমি অবাক হয়ে গেলাম। সে আমাকে বললো কিছু প্রবলেমস নিয়ে আমরা ডিসকাস করতেছিলাম, সোসাইটি, ফ্যামিলি, সে বললো ওস্তাদ সমস্যাটা কি জানেন, আসলে সমস্যাটা হচ্ছে এটা তো এখনো আল্লাহর আসমা ও সিফাতই চিনল না। এন আমি যার কথা বলছি সে কিন্তু আরবীয়ত, এবং মানে আমি এটা তার খারাপ বলার জন্য বলছি, সে নিজে এটা মানে যে তার এটা ল্যাকিং এবং সেটা শেখার জন্য চেষ্টা করছে, সে কিন্তু এখনো ভালো করে আর পার্থক্যটাও করতেছে, এখন শিখতেছে। সে আমাকে বলতেছে যে ওস্তাদ মানুষের মধ্যে ইমানের সবচেয়ে বড় প্রবলেম, আকিদার সবচেয়ে বড় প্রবলেম, তারা তো আল্লাহর আসমা আর সিফাতগুলোই চিনল না। সে যদি আল্লাহর নাম এবং আল্লাহর সিফাতগুলো না চিনে না পড়ে, তাহলে সে কিভাবে বুঝবে আল্লাহকে, সে ইবাদা কিভাবে করবে, আল্লাহকে কি নামে ডাকবে, আল্লাহর কোন জিনিসটা অন্য কাউকে দিতে পারবে না। আই ওয়াজ সারপ্রাইজ ওয়াল্লাহি, এবং তার জন্য আমার মন থেকে দোয়া আসে। আমি তাকে বললাম আখি দিস ইজ দ্য সেম থিং শেখ উসাইমিন বলছে, যে আমরা আসমা ও সিফাত কেন পড়ি, অনেকে বলে কি সারাদিন খালি আসমা ও সিফাত লাগাইছে। দেখেন, আপনি যদি আমার কথা শুনতে চান, আপনি যদি আমাকে মানতে চান, আপনি যদি আমার নাম ধরে ডাকতে চান, তাহলে কি আমার নামগুলো আপনার শিখতে হবে না? আপনি যদি আমাকে খুশি করতে চান, আপনি যদি আমার ব্যাপারে জানতে চান, তাহলে আমার সিফাতগুলো আপনার জানতে হবে না? তাহলে আমরা যে আল্লাহর ইবাদা করি, যে আল্লাহকে আমরা ডাকি, সেই আল্লাহর নামগুলো আমাদের জানতে হবে না? নামগুলোর অর্থ কি আমাদের জানতে হবে না? সেই সিফাতগুলো কি আমাদের জানতে হবে না? আমরা তো এটা জানি না, আমরা এটাকে ইগনোর করছি, যার কারণে আমরা শিরকে পড়ে যাচ্ছি। কিন্তু এখন আমি উদাহরণটা আপনাদেরকে কেন দিলাম, আল্লাহ যার ভালো চান, ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তাকে কি দেয়, তাকে দিনের বুঝ দেয়, ইউফাক্কিহু ফিদ্দিন, তাকে ওই মানুষটাকে দিনের বুঝ দেয়, সুবহানাল্লাহ।
এখন ও কিন্তু অনেক বড় পিএইচডি করে আসছে, অথবা ওথায় সে কোথায় মিলে বইটি শেষ করে ফেলছে, কিন্তু আই ফেল লাইক অ্যান্ড আই মেক দোয়া দ্যাট আল্লাহ যাতে ওর মধ্যে আবার এটার জন্য যদি রিয়া চলে না আসে, অথবা যদি মনে না করো ওরে তাহলে তো আমি গ্রিন সিগন্যাল পেয়ে গেছি না, যেটা আমাদের মধ্যে আছে, কিন্তু আমরা সহি আকিদার মনে করি যে গ্রিন সিগন্যাল, আবু বকর জাকারিয়ার সাথে একটা সেলফি তুলে মনে করি যে গ্রিন সিগন্যাল, আবু বকর জাকারিয়া দার্সে বসে ভিডিও করায় মনে হয় যে আমি কি হয়ে গেলাম। এই জন্য আমি এটা একদম পছন্দ করি না, শেখদের সাথে ছবি তোলার জিনিস একদম ভালো লাগে না আমার। এটা কেন আসছেন আপনি এখানে, ছবি তোলার জন্য আসছেন নাকি এলমের জন্য আসছেন? এলমের জন্য থাকলে তো আপনার হাতে ফোনে ক্যামেরার আগে আপনার হাতে কলম আর খাতা থাকার কথা। সুবহানাল্লাহ, হোয়াটস দ্য পয়েন্ট দ্যাট ইউ ওয়ান্ট টু মেক? আপনি কি কথা মানে কি বুঝাতে চাচ্ছেন, অথবা আপনি কেন বলতেছেন যে আপনার ফোনে শেখের নাম্বার আছে, অথবা আপনি শেখের সাথে কথা বলছেন, এটা দিয়ে আপনি কি বুঝাতে চাচ্ছেন? শেখ এটা বলছে এবং এটা আল্লাহ এবং তার প্রফিট বলেছেন, আলহামদুলিল্লাহ, এটাই আমার ফাইনাল পয়েন্ট। এবং এই জন্য এই মানুষগুলো কখনো তাদের ওস্তাদদের, তাদের টিচারদের অথবা তাদের শেখদের কোনো ভুল হইলে এরাই কিন্তু সবার আগে তার থেকে খুরুজ করে, সবার আগে দৌড়ায়, কিন্তু এর থেকে দুই দিন এর ভালোবাসা একদম উল্টায় যায়, আবার দুই দিন পর কোনোরকম তার সাথে মিলে নাই একদম উল্টায় যায়। এইগুলো হচ্ছে ওই সোশ্যাল মিডিয়া ভালোবাসা। এই জন্য হালাকুল্লি হাল, তো দেখেন ওর ফাহামটার কথা যেটা বলতেছিলাম, আল্লাহ তাকে দিনের ফাহামটা দিছে, এন্ড আই ওয়াজ লাইক আলহামদুলিল্লাহ, হে স্টিক টু দিস। আমার মাঝে মধ্যে মনে হয় যে আমার অবস্থা এরকম না, ওর অবস্থা কিরকম, দেখেন আল্লাহর ফাহাম। আচ্ছা আরেকটা উদাহরণ দিই তারপর আগাচ্ছি। সুবহানাল্লাহ, এই কথাগুলো যেখান থেকে আসছে যে বইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং আমি বলবো আজকে যে আল্লাহ কীভাবে বইটা আমার জন্য খুলেছেন। তো তারপর আরেকবার ওরকম হয়েছিল যে ও আমার কাছে এরকম সালাতুল উসুলটা, সে স্টুডেন্ট আমার কাছে পড়ছেন, তো সে পড়ছেন, সে জানেন যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে আল্লাহর কোনো সিফাত নাই, আল্লাহর কোনো সিফাত নেই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে। তো তিনি যে জায়গায় কাজ করেন সেই জায়গার মধ্যে সুফি তার ঘাঁটি, তো সুফিরা তার অফিসে আসছিল, তো তার অফিসে এসে তাকে এটা নিয়ে সে একটা নিয়ে ডিসকাশন শুরু করে ফেলছে। তখন ওরা ওরা বলছে তোরা আজকে আমরা শেষ করে ফেলবো, তোরা অফিস থেকে বাইরে দেবো না। সুফিয়া তাকে পিটার জন্য রেডি, মানে মেরে ফেলার জন্য রেডি, বাইরে হচ্ছে যে মানে লাঠি লাঠি নিয়ে আসবে মারবে। তাই বললাম স্যার আপনি কী করছেন? বলে আখি ওস্তাদ আমি ওখানে দাঁড়াইছিলাম, আপনারা আমাদেরকে তৌহিদের রুবুবিয়াতে শিখাইছেন যে মরণ জীবন মরণ সব আল্লাহর হাতে, আমার মৃত্যু যদি আজকে লেখা হয় আলহামদুলিল্লাহ আমি তৌহিদের কথা বলে মরতেছি, আর যদি মৃত্যু লেখা না হয় তাহলে আমি ওদেরকে ভয় পেয়ে লাভ কি, আমার মৃত্যু তো আল্লাহ লিখেই রাখেন। সুবহানাল্লাহ, আমরা এরকম অনেকে আছে সারা দিন রাত তৌহিদ পড়াইতে পড়াইতে মুখের ফেনা বের হয়ে গেলে আমাদের ইমান ওই জায়গায় যায় নাই, ও দুই দিন এই জিনিসটা পরে ওর যেটা বুঝছে, দেখেন এইটা যে কত বড় জিনিস। এটা সব আসলে হচ্ছে ওই জায়গা থেকে যে ফাহাম আল্লাহ, আল্লাহ কোনো কিছু বুঝ খোলার জন্য আপনার অনেক বই। তো এখন এই কথাটা এখান থেকে আসছে, এই বইটা আমি যখন পড়া শুরু করছিলাম আমি বুঝিলাম মিলাইতেই পারি না। সুবহানাল্লাহ, কোনোভাবে মিলাইতে পারি না, একবার গিয়ে মানে মিলাইছে আলহামদুলিল্লাহ, এখন বুঝছি, আচ্ছা এখন বুঝছি, টিচার যখন বুঝাইছে যে না এটা আসলে এরকম, এখানে আগে বইটা পাঁচ ভাগে ভাগ করা, এটা আগে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, মেইন থ্রি ফান্ডামেন্টালস হচ্ছে বইয়ের ফোর্থ পার্টে গিয়ে শুরু হয়। সুবহানাল্লাহ, তারপরেও বেশি এই যে আল্লাহ সুবহানাল্লাহ তখন মাত্র খুললো, ঠিক তার পরপরই ঠিক তার এক বছরের মধ্যেই আমি এই বইটা পড়ানো শুরু করলাম। এবং ওয়াসি ভাই আমাকে সবসময় একটা কথা বলে, ভাই একটা কথা অলওয়েজ মনে রাখবেন, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, ভাই একটা কথা অলওয়েজ মনে রাখবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কূলু কাওলান সাদীদা, কূলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইগফির লাকুম যুনুবাকুম। কাওলান সাদীদা হচ্ছে সত্য কথা বলা, এটার মধ্যেই কিন্তু এই যে দাওয়ার কাজ করছে, তৌহিদের কথা বলে। এবং আপনি যখনই দাওয়ার কাজ করবেন তখন আল্লাহ আপনার জন্য কি করে ফেলবে, ইউসলিহ লাকুম আমালাকুম, আপনার আমল ঠিক করবে, আপনাকে ক্ষমা করবে। আমি এটা একদম আমার জীবনে পাইছি, যখন আমি নিয়ত করছি না আমি এটা শিখছি, আমি এটা মানুষকে শিখাব, আমি যত শিখাইছি আমার জন্য আল্লাহ তত খুলছে, আমি যত শিখাইছি আমার জন্য আল্লাহ তত খুলছে, টু দ্য পয়েন্ট। হাত্তা গতকালকে আমি জাওয়াতকে বলতেছিলাম, কি মাসালা আমি বলবো না, বাট একটা মাসালা আছে অনেকদিন, গত তিন চার বছর ধরে এটা পড়ে আসতেছি এবং আনসারও জানি কি, ওয়ালাকিন গতকালকে নতুন করে আল্লাহ আমার জন্য একটা জিনিসের আন্ডারস্ট্যান্ডিং খুলছে। সুবহানাল্লাহ, আর আই ওয়াজ লাইক ইলম এত সুন্দর, এটার কোনো শেষ নেই। তাহলে আপনাদের এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। তো সব কথা এই কথা থেকে আসলে যে বইটা পাঁচ ভাগে ভাগ করা, এটা আমাকে বোঝার জন্যই অনেক বছর লাগছে, তো আপনারা ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে তৌফিক দিচ্ছে এক সিটিংয়ে বোঝার।
এই বইটা কিন্তু পাঁচ ভাগে ভাগ করা, না হলে আপনারা বইটা খুলে দেখবেন চারটা জিনিস, বইয়ের নাম তিনটা জিনিস, শুরু হয়েছে চারটা জিনিস, কনফিউজ হয়ে যাবেন, বুঝবেন না, আগা মাথা কিছু বুঝবেন না। তো চারটা পার্ট, প্রথম পার্টটা হচ্ছে আমরা আমাদেরকে মুয়াল্লিফ বলবে যে চারটা জিনিস আমাদের জন্য শিখা ওয়াজিব, এবং এটা প্রমাণ তিনি এনেছেন সূরা আসর থেকে। এটা হচ্ছে বইয়ের প্রথম পার্ট, না বইয়ের পাঁচটা পার্ট, পাঁচটা পার্টের মধ্যে প্রথম পার্টে তিনি আমাদেরকে চারটা জিনিস শিখাবেন, যেটাকে তিনি বের করে এনেছেন কোত্থেকে, সূরা আসর থেকে। সেকেন্ড পার্টে তিনি আমাদেরকে তৌহিদের ব্যাপারে তিনটা জিনিস বলবেন, না প্রথম পার্টে আমাদেরকে তিনি চারটা জিনিস বলবেন যেটা তিনি বের করেছেন সূরা আসর থেকে, সেকেন্ড পার্টে তিনি আমাদেরকে তৌহিদের ব্যাপারে তিনটা ইম্পর্টেন্ট জিনিস বলবেন, থার্ড পয়েন্ট থার্ড পার্টে বইয়ের তিনি আমাদেরকে তৌহিদ পড়ার গুরুত্ব নিয়ে কিছু ইম্পর্টেন্ট লেসেন্স দিবেন, বইয়ের ফোর্থ পয়েন্টে গিয়ে অথবা ফোর্থ পার্টে গিয়ে তিনি আমাদেরকে সালাসাতুল উসুল পড়াবেন, তিনি আমাদেরকে তিনটা মূল নীতির ব্যাপারে বলবেন, নাম এবং লাস্টে হচ্ছে খাতিমা, একদম লাস্টে গিয়ে তিনি কনক্লুশন দিবেন। এটা হচ্ছে পাঁচটা পার্ট। ফার্স্টটা হচ্ছে মাসাইলুল আরবা, চারটা মাসাইল যেটা তিনি নিয়েছেন কোত্থেকে, সূরা আসর থেকে। সেকেন্ডটা হচ্ছে মাসাইলু সালাসা, ঠিক আছে, কি নিয়ে, আকসামু তাওহীদ, তাওহীদ নিয়ে, ঠিক আছে, অথবা নট আকসামু তাওহীদ, আকসামু তাওহীদটা আমি আপনাদেরকে দিব, ওয়ালাকিন তিনি তাওহীদ নিয়ে কিছু ইম্পর্টেন্ট তিনটা জিনিস বলবেন। থার্ডটা হচ্ছে কি, আহমিয়াতু তাওহীদ, দিরাসাতু তাওহীদ, কেন আমরা তাওহীদ পড়ব, এটার ইম্পর্টেন্স। ফোর্থটা হচ্ছে কি, সালাসাতুল উসুল অথবা আল উসুলুস সালাসা, চারটা মূল, তিনটা মূল নীতি যেটা হচ্ছে মেইন, ঠিক আছে, এবং এই তিনটা হচ্ছে কি, কবরের তিনটা প্রশ্ন। এবং ফিফথ পার্টটা বইয়ের হচ্ছে আল খুলা আল খাতিমা, মানে হচ্ছে কনক্লুশন, দ্য লাস্ট পার্ট ইজ দ্য কনক্লুশন, কনক্লুশন মানে হচ্ছে আফন, কনক্লুশন মানে কি, প্রসঙ্গ, কি উপসংজ্ঞা, উপসংহার, শেষ মানে ফিনিশিং আর কি, খতম না না করান, খতম হবে আর কি, না বারাকাল্লাহু ফিক, ওয়াদে সবাই বুঝেছি জিনিসটা, না আচ্ছা ফার্স্ট পার্টটা শুরু করে ফেলি, হ্যাঁ ইনশাআল্লাহ, আচ্ছা ফার্স্ট পার্ট এখনো শুরু করব না, আরও বলবো, প্রথমে তো চার দুই চার তিন তিন এভাবে বললাম না, এবার আরও বলি এরা কি কি, চারটা পয়েন্ট কি কি, এক আল ইলম, দুই এটার উপর আমল করা, তিন এটার দিকে মানুষকে ডাকা, চার এইসব, এই তিনটার মধ্যে যা যা কষ্ট আসবে সেটা নিয়ে ধৈর্য ধারণ করা, এটা হলো চারটা জিনিস। তিনটা জিনিস বললাম না, তো তারপরে বইয়ের সেকেন্ড পার্টে কি, তিনটা ব্যাপার তৌহিদ নিয়ে, কি কি সেটা, তৌহিদ আর রুবুবিয়া আর তৌহিদ আল আসমা ওয়া সিফাত, এটা হচ্ছে প্রথমটা, সেকেন্ড হচ্ছে তৌহিদ আল উলুহিয়া, থার্ডটা হচ্ছে নিজেকে শিরক আল ওয়ারা আল বারা আহসান, নিজেকে শিরক এবং শিরকের মানুষদের থেকে দূরে করা, এটাও তো তৌহিদের ব্যাপার, তাহলে তৌহিদের ব্যাপারে তিনটা ব্যাপার বুঝেছি, সবাই বুঝতেছি তো আমি এখন কোথায় যাই, আমি তো এখনো বই শুরু করিনি, এখনো বইয়ের ফ্রেমওয়ার্ক দিচ্ছি আপনাদেরকে। তাহলে ফার্স্ট সেকশন গেল, ফার্স্ট সেকশনে তিনটা চারটা পার্ট, চারটা পার্ট কি কি বললাম, সেকেন্ড সেকশন গেল, সেকেন্ড সেকশনে তিনটা পার্ট, তিনটা পার্ট কি কি বললাম, থার্ড সেকশন দ্য ইম্পর্টেন্স, কেন আমরা তৌহিদের তৌহিদ পড়ার গুরুত্ব, এখানের মধ্যে তিনি আমাদেরকে বলবেন যে আল্লাহ সুবহান তাআলা যেহেতু আমাদের আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেনই তৌহিদের জন্য, দেয়ারফর এটা আমাদের জন্য সর্বপ্রথম অব্লিগেশন, সর্বপ্রথম ওয়াজিবাত, না তুমি তো মনে শেখ জাকারিয়ার দর্সে ছিল না, আচ্ছা আচ্ছা তোমার মতো আরেকজন ছিল, না ফাইম না সামনে, আজকে ফাইম কোথায়, আচ্ছা না কেউ আসলে আসেন না আসলে নেই, না তাইব, আচ্ছা বুঝেছি সবাই, না তাইব, তাহলে থার্ড, এবার ফোর্থ সেকশনটা, ফোর্থ সেকশনটা কি, ফোর্থ সেকশনটা হচ্ছে কবরের তিনটা প্রশ্ন উত্তর নিয়ে, এটা তো তাহলে আমরা জানি, এবং ফিফথটা হচ্ছে কনক্লুশন, কনক্লুশন নিয়ে কিছু বলবো না, যখন বইয়ে আসবো তখন আমরা কনক্লুশন, তাহলে বুঝছি বইয়ের ফ্রেমওয়ার্কটা, তাহলে প্রথমে আমি একটা
ছোটখাটো ডিটেলস দিলাম, তারপর আরও ভিতরে গিয়ে ডিটেলস দিলাম। ওয়াদেহ সবাই, বাই দ্য ওয়ে আমি কিন্তু এই ক্লাসের মধ্যে সবচেয়ে হেভিলি যে সারহের উপর রিলাই করছি সেটা হচ্ছে শেখ হাইতাম সারহানের সারহটা। তো আপনারা এটা পাবেন, পিডিএফ বাংলায় পাবেন, ইংলিশেও পাবেন, আরবিতেও পাবেন, ওনার লেকচারও পাবেন। যারা আরবি বুঝে, যারা আরবি বুঝে তারা ওই লেকচারও পাবেন অসংখ্য ভরা। যারা ইংলিশও বুঝে ইন্টারেস্টিংলি শেখ হাইতাম সারহানের আরবি, উনি বলছে পাশের জন ইংলিশ ট্রান্সলেট করছে, এটাও আছে। দেয়ার ইজ নো প্লেস টু হাইড অথবা রান, লুকানোর কোনো জায়গা নেই, ঠিক আছে, সব কিছুই রিসোর্স আছে। তারা এখানে তো আমি তো আসি, আমিও বুঝাচ্ছি ওখান থেকে ইনশাল্লাহ বিদনিল্লাহ। সামটাইমস আমি শেখ সালেহ আল উসাইমিনের সারাটার উপর রিলাই করবো, মানে ওখান থেকে আমি কিছু ফাওয়াই আনবো। সামটাইমস আমি ডক্টর আবুবকর জাকারির যে দৌরাটা হয়েছিল সেখান থেকেও আমি কিছু জিনিস মেনশন করাবো, আপনাদের হয়তো পরে মনে করাবো, কারণ আপনারা সবাই আশা করি কম বেশি ওইটাতে অ্যাটেন্ড করেছিলেন। বারাকাল্লাহ ফিক। না বুঝেছি সবাই তাহলে, আই ওয়াহ নাম। এইবার আমরা তাহলে প্রথম পয়েন্টে যাই, মানে বইয়ের প্রথম পার্টটাতে যাই, একটু করে শুরু করবো, যেহেতু আমাদের হাতে আর কিছুক্ষণ আছে নাকি। না আজকে আমরা শুরু না করি, এতটুকু রাখি, 45 মিনিটস ইনশাল্লাহ অথবা যত মানে 30, হ্যাঁ মানে এতটুকুই রাখি, নেক্সট থেকে একদম ভালোভাবে শুরু করি, এটা অর্ধেক শুরু করে আবার থেকে না রাখি। সো আশা করি সবাই বুঝেছেন, আমি যদি কিছু ভুল বলে থাকি ইটস ফ্রম মি অ্যান্ড শয়তান, এটা আমার থেকে এবং শয়তান থেকে। অ্যান্ড আল্লাহ ইন ইস মেসেঞ্জার ইজ ফ্রি ফ্রম ইট, আল্লাহ এবং তার মেসেঞ্জার এটা থেকে মুক্ত। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইরান।